আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 টিভি সংবাদে আপনাদের স্বাগত। সাথে আছি আমি তিখানো। নরসিংদী রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় জ্বালানি তেলবাহী লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে ঢুকে যায়। এতে বাস চালকের এক সহকারী সহ 12 যাত্রী আহত হয়েছে। আজ মঙ্গলবার 27 সেপ্টেম্বর সকাল 8:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও কিশোরগঞ্জের ভৈরবের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তবে আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ঢাকাগামী যাতায়াত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ভৈরব বাসস্ট্যান্ড ছেড়ে যায়। মহাসড়কে ওঠার পর বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল এর চালক। এ সময় যাত্রীরা উচ্চ গতির ব্যাপারে আপত্তি জানালেও চালক তা মানেনি। বাসটি নীলকুঠি এলাকায় পৌঁছালে আঞ্চলিক সড়ক থেকে একটি সিএনজি মহাসড়কে প্রবেশ করে। এ সময় সিএনজিকে সাইড দিতে গিয়ে ভৈরবগামী মেঘনা তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাবার হোটেলে ঢুকে যায় এবং একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাস চালকের এক সহকারী সহ 12 জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় ও ভৈরব শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় বাস ও লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের ধাক্কায় খাবার হোটেলের আংশিক ও একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। এ সময় হোটেলের মালিক দৌড়ে বেরিয়ে আসায় প্রাণে বেঁচে যান। এদিকে বাস ও লরির সংঘর্ষের পর ঢাকা সিলেট মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ গিয়ে সড়ক থেকে লরিটি সরিয়ে 11:00 দিকে যান চলাচল স্বাভাবিক করেন। ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ নূর জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও লরি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হারুনুর রশিদের তথ্যচিত্রে এম আজিজুল ইসলাম, রায়পুরা। কারণ সিএনজি দুই না থাকতো, সিএনজি রে কাটতো না, সরাসরি বাস গেল গা বলে আমার কথা বুঝছেন, সরাসরি বাসটা তার লাইনে গেল গা। সিএনজি রে বাসাইতে গিয়ে যদি সিএনজি সামনে মারা দেয় তাহলে সিএনজির যদি যাত্রী থাকতো একটাও বাঁচলো না হলে, কারণ সিএনজি রে বাসাইতে গিয়ে গাড়ির পিছন অংশটা সিএনজিত লাগছে। সিএনজিত লাগার পরে তো আমার গাড়িটা তো রানিংয়ে, সিএনজি রে বাসাইতে যাওয়ার কারণে গাড়ি ড্রাইভারদের ডাইন ছাড়ে এই টাকার মধ্যে মারা দেয়, টাকার মধ্যে মারে দেয়, টাক বললে চলে ফাস্টার শব্দ হয়, গাড়িটা ডাইরেক্ট নিয়ন্ত্রণ আর ফোটে লাগে। আচ্ছা, এনে কয়জন আহত হয়েছে? আপনি কি মনে করেন যে সিএনজির আউট রাস্তা গাড়ে গাড়ি চালায় তারা একটু সতর্ক রয়েছে, যেহেতু এনো সাপ মারার গাড়ি সিএনজি, তারা একটু ভিতর সাইডে যদি গাড়িটা ঘুরাইয়া ওই পাশে রাখে তাহলে এই মেইন রোডও না উঠে, তাহলে মনে হয় তাদের জন্যও ভালো, বড় গাড়ি যে আহত তো অনেকে দেখলাম কান্নাকাটি করছে। আনুমানিক কতজন হবে? কতজন হবে? টুকটাক ব্যথা কাটে গুটে গেছে এরকম হবে। আপনি কেউ মারা যায় নাই তো? মারা যায় না, এরকম মারা জানে, কিন্তু এক লোক বললো দেখ চাচা নাকি হাত না পাও ভাঙছে, আল্লাহ পাক জানে দেখি নাই, ওইদিকে ধরে নিয়ে গেছে দেখছি, ধরে নিয়ে গেছে। আমি ভৈরব হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর নূর। আমরা নীলকুঠি বাজারে একটি যমুনা তেলের লরি এবং একটা যাতায়াত বাস দুর্ঘটনার সঙ্গে এক তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। আসার পরে স্থানীয় লোকজনের কাছে জানতে পারি যে বাসের দুই একজন যাত্রী সামান্য আহত হয়েছে এবং বাসের যে হেল্পার সে পায়ের মধ্যে গুরুতর আহত হয়েছে। এই বিষয়ে আমরা গাড়িগুলো উদ্ধার করার ব্যবস্থা নিচ্ছি এবং এই বিষয়ে প্রয়োজনীয় আমি ব্যবস্থা নেব।